वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग। सकाल पौने नौटा बजे आमार ब्लॉगटा एखन थेके स्टार्ट करछि। सकाले चले एसेछि रान्नाघरे। तो सकाल बेला आमी एकटु टी ब्रेकफास्ट बनाते चले एसेछि। तो आमी सकाले प्रथमेई बानाच्छि एकटु चिड़ेर पोलाव। सकाले कि बानाबो तो माथार मध्ये आईडिया एलो जे अनेकटा चिड़े रयेछे, अनेकदिन धरे चिड़ेटा खावा आर होच्छे ना, तो भाबलाम एकटु चिड़ेर पोलावई करे फेलि। हाँ, तो आलू पियाजटा एकसाथे भेजे निये तारपर चिड़ेटा दिये देबो। একটু নুন দিয়ে ভেজে নিই ভাজি, নুনটা দিয়ে এর মধ্যে একটা ডিমও দেব। একটু ভাজা ভাজা হয়ে যাক। হয়ে গেলে চিড়েটা ধুয়ে নিয়ে জল ঝরতে দেওয়া আছে এখানে। সবচেয়ে ভালো হয় যদি মানে চিড়েটাকে তোমরা এরকম ভাবে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে মাখিয়ে নাও। আমি একটু চিনিও দিয়ে নিয়েছি, তো দিয়ে মাখিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর 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 সবচেয়ে ভালো হয় যদি চিড়েটা একটু মোটা মোটা চিড়ে হয়, কিন্তু আমারটা একদম পাতলা বলে না একটুখানি চিড়েটা ঝরঝরেটা কম হচ্ছে। তো তোমরা ভালো করে এরকমভাবে মাখিয়ে এরকম একটুখানি হলুদ গুঁড়োটা আগে মাখিয়ে নিও। হলুদ, নুন, চিনিটাও আমি অল্প করে দিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। মানে আগেই ব্যাপারটাকে এইটাকে আগে ঠিক করে নিতে হবে, ম্যানেজ করে নিতে হবে আর কি। তারপর বাকি আবার তেলের মধ্যে ওই আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে, আলু আর পেঁয়াজটা ওটা ভাজা হলে তারপর এটা দেব। আচ্ছা, এবার আলুটা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো, ডিমটা ভাজা হয়ে গেছে, এরপর এটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। যাদের কাছে ধনে পাতা আছে, যারা ধনে পাতা ভালোবাসো, লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিও, খুব টেস্টি হবে। আমার কাছে এখন ধনে পাতা নেই, আমি দিতে পারছি না, ঠিক আছে। আমি তো ধনে পাতা খুব ভালোবাসি, নইলে ধনে পাতা দিতে। তো টমেটো যারা ভালোবাসো দিও, ঠিক আছে। একটু ভালো করে ভাজতে হবে। দেখাই কালকে দইটা পেতেছি কিরকম হলো, এই দেখো দারুন দইটা পাতে, দেখেছো টাপারওয়্যারে। এবার আমি ব্রেকফাস্টটা নিয়ে বসে গিয়েছি, গ্যাসে ভাত বসিয়ে এসেছি, ভাতটা হচ্ছে হলে বাকি হাজবেন্ড বাজার যাচ্ছে, বাজার থেকে আসলে আবার বাকি রান্না করব, দুপুরের লাঞ্চের জোগাড় আছে। আজকে দুপুরে পনির এনেছে ছেলে, কদিন ধরে খুব পনিরের তরকারি খেতে চাইছে, মাছ মাংস তার আর এখন ভালো লাগছে না, সেই জন্য আজকে পনিরেরই তরকারি করছি। তো সেই তরকারিটা তোমাদের সাথে শেয়ার করি, ওটা নিরামিষেই করব। তো দেখো ওটা কীরকম কি, মানে ভালোই লাগবে, আমাদের তো বেশ ভালো লাগে নর্মাল একদম নিরামিষে পনিরের তরকারি। কড়াতে প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা অল্প একটু গরম হলে, ভালো করে গরম হলে তারপরে দিয়ে দিচ্ছি পনিরগুলো, প্রথমে একটু ভেজে নিচ্ছি।
দেখো এরকম হালকা করে ভাজতে হালকা করে ভেজে তুলে নিচ্ছি, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। এই পনিরটা ক্রিম পনির আছে, পনিরটা যদি এমনি সেই ক্রিম ছাড়া পনির হতো তাহলে হয়তো একটু গরম জলে পনিরটাকে রেখে দিলে সফট হতো, আমার সেটা করতে হয়নি কারণ এই পনিরটা এমনি নরম আছে। তো পনিরটা নরম করার জন্য পনিরটাকে একটু গরম জলে রেখে দিলে পনিরটা নরম হয়ে যায়, আমি সেটা করিনি। এবার এর মধ্যে একটু ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি, তো এই তরকারিটা একটু বেশ টমেটোটা একটু বেশি বেশি দিলে ভালো হবে তরকারিটা। আচ্ছা এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটাটা দিয়েছি, আর এর মধ্যে ঠিক দুটো টমেটো দিয়ে দিলাম, বেশি করে টমেটোটা দিলে খুব ভালো তরকারিটা হবে। নিরামিষে তরকারিটা খুব সুন্দর, মানে ছেলে এক একদিন খুব বায়না ধরে যে আজকে কোনো মাছ ডিম খাবো না, মাংসও খাবো না, আজকে শুধু পনির খাবো, পনির পনির, ও খুব পনির ফেভারিট। আর আমাদেরও পনিরের তরকারি খারাপ না, আমাদের ওটা দিয়ে যথেষ্ট ভালোই লাগে, আমরা খেয়েও নিই। ঠিক আছে, আজকে ওই জন্য পনির আদা বাটা দিয়ে তরকারিটা করছি। ধনে গুঁড়ো আমি সবসময় একটু ধনে গুঁড়ো বেশি দিই, জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দিই। তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আচ্ছা তলায় যাতে ধরে না যায় আমি অল্প একটু জলও দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর লাস্টে দিয়ে দেবো যখন তরকারিটা হয়ে যাবে তখন ঘি গরম মশলাটা দেব। এবার খুব ভালো করে কষাতে হবে, সমস্ত রকম ড্রাই স্পাইসেস দিয়ে চিনি আর নুনটা দিয়ে একবারে অল্প করে করে জল দিয়ে দিয়ে কষাতে হবে। তারপর জল দেওয়ার পর ফুটে গেলে পনিরের তরকারিটা দিতে হবে, পনিরগুলো দিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে যেহেতু তরকারিটা ফুটে গেছে এবার আমি একটু কমিয়ে রেখে দেব, কমিয়ে 15 মিনিট পর আবার খুলে দেখব। এটা বসিয়ে দিয়ে এবার আমি এই এত সবজি ধোয়ার কাজ করব। বাজার থেকে হাজবেন্ড যা সবজি এনেছে সেগুলোকে সব এখন সাবান জল দিয়ে ধুতে হবে। তারপরে এই চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিচ্ছি, চিকেনটা এনেছে, চিকেনটায় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টক দই, জিরে গুঁড়ো এইসব আর একটু তেল দিয়েছি, দিয়ে আর একেবারে মাখিয়ে মানে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। ওদিকে তরকারিটা হচ্ছে, তরকারিটা যতক্ষণ হতে থাক ততক্ষণ আমি এই কাজগুলোকে সব করে ফেলি। এবার আমি লিডটাকে ওপেন করে দিলাম, এবার জাস্ট ঘিটা দেব। ঘিটা দিয়ে দেবো, তরকারিটা আমার দ্যাটস ইট, তরকারিটা এই একদম সুন্দর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা। এই জাস্ট রান্না কমপ্লিট হলো, এইবারে স্নান করতে যাব, স্নান করে এসে তারপর আবার তোমাদের সাথে গল্প করব, তারপর লাঞ্চ করব। আজকে লাঞ্চে তাহলে কি কি বানিয়েছি বলো তো? আলু রসুন দিয়ে আলু বরবটির ভাজা করেছি, আর করলাম হচ্ছে সেই দিনে সেই বড় পেঁপেটা ছিল, পেঁপের অর্ধেকটা ছিল, সেইগুলোকে একটু মানে সেটার একটু তরকারি করে দিয়েছি ছোলা দিয়ে। আর করলাম হচ্ছে ওই পনিরের তরকারিটা, পনিরটা করলাম, ছেলে আজ পনির দিয়েই খাবে, আমাদেরও পনির দিয়ে হয়ে যাবে। আর চিকেনটা রেখে দিলাম, অন্যদিন করবো, আজ চিকেন করতে ভালো লাগছে না।
আজ সকালে অনেকগুলো কেচেছি জানো তো, সব দেখো এই দেখো জানলার ওদিকে মেলা, এদিকে বারান্দায় মেলা, প্রচুর জামা কাপড় হয়ে গেছে, আমাকে বারান্দার এখানে মানে জানলাতেও মেলতে হয়েছে, অনেকগুলো কাচাকুচি হয়ে গেছে, মেলেও দিয়েছি, ওদিকের কাজ কমপ্লিট। এবার স্নানটা করে এসে তারপর আবার কথা বলছি। শেষ হলো, লাঞ্চের পর একটুখানি বারান্দায় চলে এসেছি, একটু মিষ্টি খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আজ আকাশটার অবস্থা খুব খারাপ, দেখো পুরো আকাশটা অন্ধকার করে এসছে, পুরো মেঘ করে এসছে আকাশটায়, ওই বৃষ্টি একটু একটু শুরু হয়েছে আর খুব মেঘ ডাকছে, মানে একদম ভীষণ আওয়াজ হচ্ছে মাঝে মাঝে করেই। তো আমি তার জন্য সবের প্লাগগুলো খুলে দিলাম, টিভির প্লাগ, এসির প্লাগ সব খুলে দিলাম, ভয় লাগে অন্ধকার মনে হচ্ছে কি বাবা এই এত তাড়াতাড়ি বিকেল হয়ে গেল নাকি। তো আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি, গল্প করার পর আর একটু দেখাই ছেলে কি করছে। দেখো ছেলে ড্রয়িং করছে, বলেছি আজকে একটা ভালো পেন্টিং করবি, তো সেটাই চেষ্টা করে যাচ্ছে, দিয়ে আঁকাটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। দেখো দুপুরের পর এই 2:30-3 বাজে এখন, তো আমি চলে এসেছি আমার জুয়েলারি কিছু বানিয়ে নিই ভেবে, কারণ অনেক মেটেরিয়াল পড়ে আছে, অনেকদিন কিছু বানানো হয় না, পুজোও এসে গেছে, তো ভাবলাম যে একটা সুন্দর হার বানাই এবং বানানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো যে কিরম হলো জিনিসটা। ঠিক আছে, তোমাদের ভালো লাগলে তোমরা নিতেও পারো, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, আর নিলে সেটাও জানিও। আর ওই ঘরে ছেলে পেন্টিং করছে, অনেক দিন পর, এতদিন পরীক্ষা চলছিল তো অনেক দিন পর ওকে একটু ড্রয়িংয়ে বসানো গেছে, ওর আঁকাটাও কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। This a new day, make a move, doing things a new way, new way. This is our world and this is our time, these are our plans, we're gonna let them shine, this is our place in the human. No, we won't stop dreaming. Look ahead, we can see forever. আচ্ছা দেখো ছেলের খিদে পেয়ে গিয়েছে, তাই একটা টিফিন ভাবলাম কি বানাই কি বানাই, তো সুজির উত্তপম বানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা কিছুটা ময়দা আমি এতে নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সুজি, সুজি দিলাম, দিয়ে এবারে এর মধ্যে একটু নুন দেব, যে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর একটু লাগবে, এবারে এর মধ্যে দিয়ে দেব জল, যে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর একটু লাগবে, এবারে এর মধ্যে দিয়ে দেব জল,
খুব বেশি থিকও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। টমেটো তারপরে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে আবার মিক্স করে নেব। তাওয়ার মধ্যে আমি অল্প তেল দেবো। তেলটা একটু চারদিকে স্প্রেড করে দেবো। তাওয়াটা কোনো গরম হয়নি, তাওয়াটা গরম হলে এর মধ্যে তেলটা একটু স্প্রেড করে দেবো। খেতে খুব টেস্টি হয় আর এটা একটু সস দিয়ে খেতে হবে। কেমন লাগলো তোমাদের হাটটা আমার জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।